আসসালামু আলাইকুম গাইস, আমি ফরিদপুরের ভাঙায় আছি বর্তমানে। ভাঙা বিশ্ব রোড খ্যাত যেটাকে বলে গোলচত্বর। দেখবো হচ্ছে আপনার ঐতিহ্যবাহী পাত্রায়েল দিঘিরপার মসজিদ, যেটাকে আউলিয়া খান মসজিদ নামেও অনেকে অবহিত করে। আউলিয়া খান মসজিদটা হচ্ছে আপনার ভাঙা থানার অন্তর্গত আপনার শিমুলবাজার নামক গ্রামে। তো আমরা শিমুলবাজার গ্রাম থেকে কিছুটা ভিতরে যাব, ওইখানেই পাত্রায়েল দিঘিরপার মসজিদ। এটা আঞ্চলিক নাম হচ্ছে পাত্রায়েল দিঘিরপার মসজিদ, কিন্তু বেসিক্যালি প্রত্নতাত্ত্বিক গবেষণা বা প্রত্নতাত্ত্বিক দপ্তরের নিবন্ধিত নামটি হচ্ছে আউলিয়া খান মসজিদ। এটা অনেক প্রাচীন একটা মসজিদ। তো আমরা এখন এদিকে যাব, এদিকে হচ্ছে আপনার ঢাকার দিকে যাব কিছুটা, ঢাকার দিকে 7-8 কিলোমিটার যাওয়ার পর তারপর আমরা ওইখান থেকে শিমুল বাজারে যাব। আর আপনাদের দর্শক জানাতে চাই যে আমরা আছি বর্তমানে ভাঙা গোলচত্বরে। এইটা আসলে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যার একদিকে যাচ্ছে হচ্ছে আপনার ফরিদপুর, আরেকদিকে যাচ্ছে বরিশাল, আরেকদিকে যাচ্ছে খুলনা, আর আমার যে পিছনের রোডটা আছে এটা যাচ্ছে হচ্ছে ঢাকার দিকে। তো বন্ধুরা চলেন আমরা আজকের মতো যাত্রা শুরু করি, নেক্সট ওইখানে যে আপনাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি পাত্রায়েল দিঘিরপার মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আছে পাত্রায়েল দিঘিরপার মসজিদ। এই মসজিদের কিছুটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদটি 1393 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন এর প্রতিষ্ঠাতা মজলিস আউলিয়া খান। জনশ্রুতি আছে যে অত্র এলাকার প্রজাদের পানির সমস্যা ও ইবাদতের জন্য 32.15 একর জমির উপর বিশাল এক দিঘি খনন করা হয়। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন। প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান মসজিদ সম্পর্কে স্থানীয় একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা চাচা, এই মসজিদটা আপনার কত সালের দিকে তৈরি হয় এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কত বছর বা কত বছর এসে অন্তত 700-800 বছর অনুমান হবে। আচ্ছা, এই মসজিদটা তৈরি হয়েছে 700-800 বছর। কাকা, মসজিদটা কে তৈরি করছে এটা কি জানেন? এটার নাম নামকরণ হলো মজলিস খান আউলিয়ার ইসে তত্ত্ব ইসে। আসলে উনি আউলিয়া ছিলেন এই জায়গা ওই সে আমরা শুনছি যে আল্লাহ মক্কা হইতে উনি ওই ইসে আসে, বাংলা আসে। আচ্ছা শুন, এইখানে যে লোককথা আছে যে এই মসজিদটা এক রাত্রের মধ্যে জিনরা করছে, এটা কি সত্য? না না, এটা এগুলো কোনো সত্য না, সত্য এটা এগুলো আমরা পাই না কোনো বই করতে, আমরাও পাই নি। আমাকে আগে পূর্ব আগে যারা গত হয়ে গেছে তারাও বলতে পারে না এটা, যে ওই ওই সমস্ত কোনো কিছু না। এটা একটা আউলিয়া মজলিস খান আউলিয়া, তার ওই যে মাজার আছে, এই এই সম্পর্কে আমরা কিছু বলতে পারি। আচ্ছা, এই সামনে তো একটা দিঘি ছিল, এটা কত বড় দিঘি এটা কি একটু জানেন? এটা আছে এইটার এইটার মাঝখানে আছে, এইটার সমস্ত নইয়া 360 বিঘা সমস্ত। এর ভিতরে আরও অনেক কিছু আছে, পিছিয়ে একটা দিঘি আছে, এই দিঘি, তারপর একটা জাঙ্গাল আছে, ওই যে একটা নদী আছে, নদী ছিল, ওই নদী হইতে ওই এইটা এই একটা জাঙ্গালের বলি আমরা, জাঙ্গাল বলি উঁচু জায়গা, ওইটা একটা নদী হইতে একটা রোড রাস্তায় আইছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এইখানে আমরা দুটো মাজার শরীফ দেখতেছি, এই মাজার শরীফ দুইটা কাদের কাছে? ওই যে একটা হলো ওই মজলিস খান আউলিয়া, আরে আরে এইটা হলো নাজিমুদ্দিন খান নাজিমুদ্দিন, পাগল ছিল না মনে হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। শুরু বন্ধুরা, আমি এখন আছি আপনার মজলিস আউলিয়া খান নামের যে পীর দরবেশ ছিলেন তার মাজারের সামনে। এটা হচ্ছে তার মাজার শরীফ, এখানে তার অনেক ভক্তবৃন্দরা প্রার্থনা থাকার প্রার্থনারত আছেন। তো এটাই হচ্ছে এই যে পাত্রায়েল দিঘিরপার মসজিদ সেটার প্রতিষ্ঠাতা মজলিস আউলিয়া খানের মাজার শরীফ, এখানে তিনি চিরন্তন শায়িত আছেন। চলুন বন্ধুরা আমরা একটু ভিতরে যেয়ে দেখি।
বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে, খোদা হাফেজ।